হ্যালো গাইস, তো ফাইনালি আজকে পাহাড়ে যাওয়া হচ্ছে। তো এখন সোজা যাবো খানুদাবাড়ি, ওখান থেকে বাইক নিয়ে বেরিয়ে যাব। ওদের তো যাওয়া হবে না, ওরা যাবে না বললো। তো মামাবাড়ির একটা বন্ধুকে বলা হয়েছে, তো আমি আর ওই এখন যাব। সত্যি মানে অনেক দিনের স্বপ্ন ছিল যে পাহাড়ে যাব, ফাইনালি পুরো হচ্ছে। একটা সুন্দর করে ব্লগ আসতে চলেছে, সবাই দেখো, সাপোর্ট করো। ফাইনালি যাওয়া হচ্ছে পাহাড়ে ঘুরতে, জাস্ট এক্সাইটেড বলে বোঝাতে পারবো না, এতটা আনন্দ হচ্ছে। রাস্তাটা এরকম, রাস্তার একটা গাড়ি স্পিড, ও ভাই, জাস্ট ফিলিংটাই আলাদা। একবারে এখান থেকে সোজা যাবো শিলিগুড়ি, শিলিগুড়ি যায় তনয়, ওখানে অপেক্ষা করছে আমার জন্য, কারণ ও তো যাবে আমার সাথে। তারপরে দুজনে একবারে উঠে যাবো পাহাড়ে, বলার মতো ভাষা নেই, এতটা আনন্দ হচ্ছে আজকে। তাহলে চলো একবারে পাহাড়ে গিয়ে দেখা হচ্ছে, মানে পাহাড়ে গিয়ে না, শিলিগুড়ি গিয়ে দেখা হচ্ছে। পাহাড়ে ওঠার আগেই তো ব্লগটা শুরু করতে হবে নাকি, তাহলে তো সব মিস হয়ে যাবে। ওকে, তাহলে লেটস গো ফর এ রক এন্ড রোল বেবি। ফাইনালি শিলিগুড়িতে পৌঁছে গেছি। পিছনের কতটা ভিউ তোমরা দেখতে পাচ্ছ জানি না, বাট জাস্ট অসাধারণ ভিউটা। পিছনে পাহাড় দেখা যাচ্ছে, কতটা এখানে বোঝা যাচ্ছে তা বলতে পারছি না, কিন্তু জাস্ট অসাধারণ। আর কিছুক্ষণ পরে ওই পাহাড়ের উপরে আমরা, আর দিস ইজ মাই বেবি। আর একবারে পাহাড়ে গিয়ে কথা হচ্ছে, তাহলে দেখা হচ্ছে। ফাইনালি শিলিগুড়িতে আমরা পৌঁছে গিয়েছি, দেখতেই পাচ্ছ রাস্তাটা জাস্ট অসাধারণ। সাইড দিক দিয়ে পুরোটাই বাগান, এখন কিসের বাগান তা তো জানি না। আর অপোজিট সাইডে দেখাচ্ছি, সেই সাইডে পুরোটাই পাহাড়ে ভর্তি। জাস্ট দেখো, জাস্ট গোটা পাহাড়টা দেখা যাচ্ছে। মানে অনেক দিনের স্বপ্ন ছিল পাহাড়ের রাস্তায় বাইক চালাবো, এতদিনে সেই স্বপ্নটা পূরণ হলো। এবার একদম উঠে যাব পাহাড়ে, সোজা দার্জিলিং। 77 কিলোমিটার এখানে পাহাড় ঘুরতে ঘুরতে এবার উঠা। স্বর্গ স্বর্গ মানে সে কোথায় যে আসলাম। সেই বিখ্যাত টয় ট্রেনের রাস্তা মাঝখান দিয়ে চলে যাচ্ছি, আর এই তনয়ের চালানো, মানে কি বলবো, জীবনটা মনে হচ্ছে হাতে নিয়ে আছি, সাপের মতো শুয়ে যাচ্ছে টার্নিংগুলো। তার একবার নিচে পড়লে আমাদের কোনো খোঁজ খবরই নাই। যাচ্ছি যাচ্ছি, মানে কি বল, পাহাড়টা ঘুরতে মানে সাপের মতো ঘুরতে ঘুরতে উঠছি। সবে উঠলাম 36 কিলোমিটার, আরও দার্জিলিং এখান থেকে 55 কোথায় 36 তো 77 কিলোমিটার, আরও 70-40 কিলোমিটার। মানে আমার মাথাটাও গেছে আনন্দের চোটে, পাহাড়ে এসেছি তার একটা আনন্দ, মানে
কী বলতে কী বলবো সেটাও আমার ঠিক নেই। আর সামনে গিয়ে এখন একটু ফটো শ্যুট করবো সবাই মিলে, ফটো শ্যুট টটো শ্যুট করে একটু ব্লগটা বন্ধ রেখে নিজেরা একটু মজা নেব। চোখের দেখা দৃশ্যর একটা আলাদাই মজা ভিডিওর থেকে, ভিডিওতে শুধু তো দেখবস মানে দেখে উপকার। দাদা লঙ্কা দিও তো।